হ্যাঁ ছোট ভাই ব্রাদার, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছো। তোমাদের সব সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম, পৃষ্ঠা নম্বর 79। ঠিক আছে, অঙ্কের ভয় এবার হবে জয়। তো চলো, এই জন্য আমরা অঙ্কগুলো শিখি। দেখো, দশমিক ভগ্নাংশের লসাগু গসাগু, আমরা তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো সেখানে আমরা লসাগু করেছিলাম, 7 নম্বর অঙ্কটা ছিল। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব, এটা করব গসাগু, সেম প্রকৃতির। ঠিক আছে, জাস্ট আমরা এখানে একটু এসে গসাগু করব, লসাগু আর গসাগু সেমই, ওইখানে শুধু লসাগু করতে হয়েছে, এখানে জাস্ট গসাগু করব। ওকে, চলো সমাধানে চলে যাই। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, দেখো এরকম আমাদের আছে, অঙ্ক দিয়ে আছে 0.2 ও 0.3। এই দুটা আমাদের কি আছে, 0.2 আর হচ্ছে 0.3। এই দুটার আমাদের কি নির্ণয় করতে হবে? গসাগু। গসাগু নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রথমে এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। আর পূর্ণ সংখ্যায় রূপান্তরের জন্য আমাদের কি লাগবে? একটা সংখ্যা লাগবে, যে সংখ্যাটা দিয়ে আমরা এই দুটোকেই কি করব, গুণ করব। সেটা কত আমরা এখানে দেখব, কার হর সবচেয়ে বড়। দশমিক উঠে দেওয়ার পর হর হয়, এখানে যদি দশমিক আমরা উঠে দেই তাহলে এইখানে দশমিকের জন্য নিচে কত হবে, একটা এক, আর যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য হয়, তাহলে 10। সেমভাবে যদি এইটারও উঠেই তাহলে দশমিকের জন্য একটা এক, আর যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যার জন্য একটা শূন্য। ঠিক আছে, তাহলে দুটারই আমরা দেখতেছি হর কত আসতেছে, 10। তাহলে 10 দিয়ে গুণ দিলেই কিন্তু হয়ে যাবে, যেটার হর সবচেয়ে বড় হইতো সেটা দিয়ে আমরা গুণ দিতাম। এখানে আমরা দেখতে পারলাম এই দুটার মধ্যে দুইটার হরই কত হবে, 10 হবে, 10-এর উপরে যাচ্ছে না, এই জন্য দুটাকে আমরা কি করবো, 10 দিয়ে গুণ দিয়ে দেবো। চলো দিয়ে দেই, তাহলে 0.2-কে 10 দিয়ে গুণ দিলে কত হবে, শুধু 2। কেন, সেটা কিন্তু আমি আগের ক্লাসগুলো দেখাই দিছিলাম, চলো আবার একটু দেখাই দেই। দেখো, 2.0, ঠিক আছে, 0.0, একে যদি আমরা গুণ দিই কত দিয়ে, 10 দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে এখানে, দেখো কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। ঠিক আছে, আর 20 হয়ে যাবে, আর কয় ঘর পর দশমিক আছে, এক ঘর পর দশমিক। ঠিক আছে, এই শূন্য দিয়ে যাকে গুণ করবেন শূন্য হয়ে যাবে না। ঠিক আছে, আবার এই এক দেখ, একে গুণ করলে শূন্য, এক দেখে গুণ করলে 2 1 কে 2। তাহলে দেখো, ওই দশমিক 2-এর আগে, সরি 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 সরি, আই এম এক্সট্রিমলি সরি, দেখো এখানে ঠিক হয় নাই, ওটা হবে হচ্ছে 0.2, আমি দিয়েছি 2.0। ঠিক আছে, এখানে আছে কত, 0.2, গুণ করবো কত দিয়ে, 10 দিয়ে, তাহলে হবে কত বলো তো। এখানে মনে করো দশমিক নাই, তাহলে 2, তাহলে 2-কে 10 দিয়ে গুণ করলে 20। ঠিক আছে, এই শূন্য দিয়ে গুণ করলে সবগুলো শূন্য দেবে না, তাই একটাই শূন্য আর দরকার নাই। এই 2 1-কে 2, আর এক এই 0-কে 0, বামে শূন্য বসবে, এই বামে শূন্য বসবে, এই বামে শূন্য দেওয়ার আমাদের কি নাই, কোনো দরকার নাই। ওকে, এই জন্য দেখো কয় ঘর পর দশমিক আছে, এক ঘর পর, এই যে 2-এর থেকে এখানে এসে এক ঘর পর দশমিক, এই জন্য আমরা এখানে এক ঘর পর দশমিক দিয়ে দেবো। তাহলে এপাশেও শূন্য বসলো, আর আগে শূন্য দাম নাই, শুধু 2, তাহলে আমাদের কত হয়ে যাবে, এটার শুধু 2 হয়ে যাচ্ছে, এই জন্য আমরা শুধু 2 লিখে নিলাম। সেম ভাবে দেখো, আমরা 0.3-কে যদি 10 দিয়ে গুণ দেই তাহলে শুধু 3। ঠিক আছে, 30 হয়ে যাবে, আর এক ঘর পর দশমিক, এই জন্য এক ঘর পর দশমিক দিলে শুধু 3 বাজবে। তাহলে এখন 2 আর 3-এর গসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে হবে 1। এখন গসাগু কি মনে আছে, দেখো ভাগ প্রক্রিয়ায় কিন্তু আমরা গসাগু করতে পারি, 2 দিয়ে 3-কে ভাগ দেব। ঠিক আছে, তাহলে কয়বার যাবে এখানে গসাগু বলো তো, একবার যাবে, একবার গেলে কত হবে, 2 হবে, 2 হলে আমাদের বিয়োগ করে যদি বাসাই কত বাজবে, 1 বাসবে। এখন এই 1 দেবার কাকে ভাগ দেবো, যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হয়, এই যে এই 2-কে। ঠিক আছে, এখানে যেটা থাকবে সেটা 2-কে ভাগ দেবো, তাহলে কয়বার যাবে, 2 1-কে 2। ঠিক আছে, তাহলে 2 1-কে 2, এখানে ভাগশেষ শূন্য হয়ে যাবে, তাহলে আমাদের কত হয়ে গেল, সর্বশেষ ভাজক যেটা সেটাই হয়ে যায় গসাগু। তাহলে এটা 1 পাইছি, তাহলে আমাদের একটাই হচ্ছে সর্বশেষ গসাগু, সর্বশেষ বাচ্চা ওইটাই হচ্ছে আমাদের কি হয়ে গেল, তাহলে গসাগু কিন্তু হয়ে গেল, এই জন্য 1 হচ্ছে গসাগু। এখন এটি কিন্তু শেষ না, কেন শেষ না, কারণ এই গসাগু যা পাইছি তাকে ভাগ দেবো কত দিয়ে, গুণ করছি যত দিয়ে। ঠিক আছে, কারণ আমাদের লাগবে 0.2 ও 0.3, তাহলে 0.2 ও 0.3-এর গসাগু হবে, এই 1-কে আমরা ভাগ দেবো কত দিয়ে, এইখানে গসাগু যত হয়েছে ততকে ভাগ দেবো কত দিয়ে, গুণ করছিলাম যত দিয়ে, গুণ করছিলাম কত দিয়ে, 10 দিয়ে। ঠিক আছে, এই জন্য তত দিয়ে গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে, 0.1। কিভাবে এটাও কি দেখা দেবো ভাগ করে, চলো এটাও দেখা দিই। তাহলে 10 দিয়ে যদি আমরা 1-কে ভাগ দেই, 10 দিয়ে ভাগ দেবো কতকে, 1-কে, তাহলে দেখো তো 10 দিকে 1-এর ভিতরে ভাগ যায়, যখনই যাবে না ততক্ষণ এখন শূন্য, কিন্তু আমাদের ভাগ করতে হবে, এই জন্য দিলাম একটা দশমিক, দশমিকের জন্য এখানে একটা শূন্য, তাহলে 10 10-এর ভিতরে কয়বার ভাগ যাবে, একবার যাবে, কত হয়ে যাবে, 10 1-কে 10। ঠিক আছে, সমান করে দিলে এখানে কত হয়ে গেল আমাদের, 0.1।
এক দেখো, ঠিক আছে, এখানে ওই যে 0.1 আমরা কিন্তু পেয়ে গেলাম, আশা করি ভাগটা বুঝতে পারছো। এবার দেখো তার পরেরটা সমাধান করি চলো, ঠিক আছে। দেখো তারপরে 2 নম্বরে কি আছে, 1 ও 0.5। তাহলে এই দুইটার যদি হর বের করি, এর তো দশমিক নাই, এর তো এক বাড়াবে আর বাড়াবে না, কিন্তু এর দশমিক আছে, দশমিকের জন্য একটা এক আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, তাহলে 10। তাহলে এর আসতেছে এক, কারণ সব পূর্ণ সংখ্যার নিচে মনে মনে এক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক আর এর হচ্ছে 10, তাহলে 10 সবচেয়ে বড় হর, তাহলে 10 দিয়ে দুটোকেই গুণ করবো, 1কেও 10 দিয়ে গুণ করবো, তাহলে 10 আর 0.5কে 10 দিয়ে গুণ করলে শুধু 5, ঠিক আছে। আচ্ছা সেম ভাবে দেখো এখন আমরা কি করবো, 5 ও 10-এর ঘষাকু বের করবো, কত হয়ে যাবে 5। 5 দিয়ে 10কে ভাগ দিলে 5 দুগুণা 10, তাহলে 5ই ঘষ ভাজক 5ই থেকে যাচ্ছে, ঠিক আছে, ভাগ শেষ হয়ে যাচ্ছে, এই জন্য হয়ে গেল 0.5, ঠিক আছে, সরি ঘষাকু 5। এখন কিন্তু শেষ না, এখন কি করবো, এই 5কে ভাগ দেবো কত দিয়ে, এই 10 দিয়ে, ঠিক আছে। তাহলে 1 ও 0.5-এর ঘষাকু কত হবে, 5কে ভাগ দেবো 10 দিয়ে, এই যত দিয়ে গুণ করছিলাম তত দিয়ে, এখানে যত ঘষাকু হবে সেই ঘষাকুকে ভাগ দেবো যত দিয়ে গুণ করছিলাম তত দিয়ে। তাহলে সেম ভাবে 5, 10, 5-এর ভিতরে যাবে না, এই জন্য একটা শূন্য, এখানে যদি দশমিক দেই, দশমিকের জন্য 5-এর সাথে একটা শূন্য যাবে, 50, তাহলে 10, 5-এর ভিতরে কয়বার, 50-এর ভিতরে কয়বার যায়, 5 বার, 5, 10, 50, তাহলে 5 মিলে যাবে, কিন্তু এটা হবে অ্যান্সার, ঠিক আছে। সেম ভাবে চলো 3 নম্বরটা দেখি, তাহলে এখানে আছে 3 ও 0.25, তাহলে এখানে এক হবে নিচে হর, আর এখানে এই দশমিকের জন্য একটা এক আর দুটো শূন্য, সংখ্যার জন্য দুটো শূন্য, তাহলে কথা হয়ে যাবে নিচে 100, তাহলে এখানে হচ্ছে এক আর এখানে 100, তাহলে বড় কোণটা 100, তাহলে 100 দিয়ে একেও গুণ একেও গুণ, ঠিক আছে। সেম ভাবে দেখো 3 দিয়ে 100কে গুণ করলে 300, আর 0.125কে 100 দিয়ে গুণ করলে 125, ধরেন 125 আর 2 শূন্য হয়ে যাবে, আর দশমিক আছে 2 ঘর পর, তাহলে 2 ঘর পর দশমিক দিলে ওই শূন্য দুটো হারায় যাবে, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, 300 আর 125-এর ঘষাকু বের করতে হবে, 300 আর 125-এর ঘষাকু কত হয়ে যাবে 25, আর এই 125 দিয়ে 300কে ভাগ দাও, দেখো যতক্ষণ ভাগ শেষ না হয় শূন্য না হয়, ঠিক আছে, দেখাই দেবো। আচ্ছা চলো এটাও দেখাই দিই, দেখো আমরা কত দিয়ে ভাগ দেবো, 125, 125কে, সরি 125কে ভাগ দেবো কত দিয়ে, ও সরি 125কে 300কে ভাগ দেবো 125 দেয়, এখানে 300, তাহলে যাবে কত বলো তো, কয়বার যাবে, 125, তাহলে 200, 2 বার দেয় যদি, তাহলে কত হয়ে যাবে, 10-এর 0 হাতে আমার 1, 25, 25, 50 হয়ে যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4 আর 1কে 5 আর হচ্ছে 2 1কে 2, তাহলে কত হচ্ছে 250, তাহলে 300-এর ভিতরে 250 বাদ দিলে কত বাঁচবে, শুধু 50 বাঁচবে, ঠিক আছে, শুধু 50। এখন এখানে আমরা কি করতে পারি দেখো, আর কি কিছু যাবে, যাবে না, এই জন্য কি করব এখন চলো, এই 50 দিয়ে এখন ভাগ শেষ 50, এই 50কে আবার ভাগ দেবো কত দিয়ে, এই যে এইখানে যত থাকবে, ঠিক আছে, ওইটাকে আবার এখানে নিয়ে আসবো, তাহলে 1, 2, 5, ঠিক আছে, একে ভাগ দেবো। এখন 50, 125 ভিতর কয়বার যাবে, এখানে যাবে 2 বার, ঠিক আছে, এখানে কত হবে, 50 দুগুণা 100, ঠিক আছে। আচ্ছা 3 বার নিলে তো 150 হয়ে যেত, কিন্তু আছে 125, তাহলে এখন বাঁচবে কত, 25 বাঁচবে, ঠিক আছে, এই হলো 25 বাজলো। এখন আবার এই 25 দিয়ে ভাগ দেবো কতকে, এখানে যত থাক আসিল, ঠিক আছে, আচ্ছা কত আসলো 50, তাহলে নিয়ে আসো 50। আচ্ছা আমার মাউস দিয়ে লিখতেছি তো একটু আঁকা বাঁকা হবে, বুঝে নিও, দেখো 25, 50 কয়বার যাবে, 2 বার যাবে, তাহলে কত হবে 50, তাহলে 25 দুগুণা কত হয়ে গেল 50, ঠিক আছে, এই হয়ে গেল 50। তাহলে সর্বশেষ ভাজক কত বসলো 25, সর্বশেষ ভাজক যেটা আছে এই ভাগ শেষ শূন্য হওয়ার আগ পর্যন্ত আমরা অঙ্ক করেই যাব, ঠিক আছে, অঙ্ক করতে করতে সর্বশেষ ভাজক যত বাজবে সেটাই হচ্ছে আমাদের ঘষাকু, তাহলে সর্বশেষ কত বসলো 25, এই জন্য এখানেও আমাদের 25 হয়ে গেল কি ঘষাকু, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন কিন্তু শেষ না, এখন এই যে ঘষাকু যত 25 পেলাম, এই 25কে আমরা ভাগ দেবো কত দিয়ে, গুণ করছি যত দিয়ে, ঠিক আছে, এখানে দেখো তো আমরা গুণ করছি কত দিয়ে, 100 দিয়ে, তাহলে এই 25কে 100 দিয়ে আবার ভাগ দেবো, ঠিক আছে। অতএব 3 ও 0, এই যে 1.25-এর ঘষাকু 25কে ভাগ দিলাম 100 দিয়ে, তাহলে 25, 100 দিয়ে তো 25এর ভিতরে ভাগ যাবে না, এই জন্য একটা শূন্য দিলাম দশমিক, তাহলে এখানে যদি আমরা একটা শূন্য দিয়ে দিই, তাহলে 2 বার যাবে, ঠিক আছে, তাহলে বাঁচবে কত 50, আর এই দশমিকের জন্য 50-এর পর আরেকটা শূন্য দিলে তাহলে 500, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 100, 100, 500-এর ভিতরে 5 বার যাবে, এই জন্য 25, ঠিক আছে, না পারলে একটু ভাগ করে নিও, দেখো এটাই চলে আসবে, তাহলে 0.25 আমাদের ঘষাকু পেয়ে গেলাম। চলো তারপর এটা দেখি, দেখো
0.2 ও 0.004, এইটার আমাদের আবার কি লসাগু ঘসাগু বের করতে হবে। এখন সবচেয়ে হর বড় কত, এর হবে 10, কারণ এই দশমিকের জন্য এক আর একটা শূন্যের জন্য এক, একটা সংখ্যার জন্য একটা শূন্য, তাহলে 10, ঠিক আছে। আর এখানে কত হয়ে যাবে, দশমিকের জন্য একটা এক আর এক দুই তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য, তাহলে 1000, ঠিক আছে। তাহলে 0.2কে 1000 দিয়ে গুণ করলে 200, কারণ 2000 হয়ে যেত এক ঘর পর দশমিক, তাহলে এক একটা শূন্য সরে যাবে, এই জন্য 200। আর সেম ভাবে একে যদি গুণ করি তাহলে 4, কারণ যা আছে তাই হবে, এরপরে একক দশক এই 4-এর পরে কয়টা হতো, 1 2 3, 4টা শূন্য হইতো, ঠিক আছে। আর কয় ঘর পর দশমিক আছে, 1 2, 3 ঘর পর, 3 ঘর পর দশমিক দিলে শুধু 4ই বেঁচে যেত, ঠিক আছে। এখন দেখো তাহলে 200 আর 4-এর গসাগু, তাহলে অতএব 200 আর 4-এর গসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এখানে আমি জাস্ট উৎপাদক নির্ণয়ের মাধ্যমে নিয়েছিলাম 2 গুণ 2, এটুকু আমাদের দরকার নাই, এটুকু কি নাই, এটুকু আমাদের দরকার নাই, ঠিক আছে, এটুকু আমাদের দরকার নাই। তাহলে দেখো আমরা কি পাইলাম এখানে, 200 আর 4-এর গসাগু পাইলাম 4। তুমি যদি এই করে আসো ভাগ করো তাহলে দেখবা যে চলে গেছে, ঠিক আছে, 50 বার যাবে, 4 50 সং 200, তাহলে মিলে যাবে 50 4 বার দিয়ে, তার জন্য 4 হয়ে যাবে গসাগু, এই জন্য আমাদের গসাগু কত হবে, 4। এখনই কিন্তু শেষ না, এই 4-কে আবার ভাগ দেবো কত দিয়ে, 1000 দিয়ে, ঠিক আছে। তাহলে 0.2 ও 0.004-এর গসাগু এই 4-কে 1000 দিয়ে ভাগ দেবো, যেহেতু যাবে না দশমিক দিয়ে ভাগ করতে করতে 0.04 আমাদের হয়ে যাবে, ঠিক আছে, এটা তুমি করলেই দেখতে পারবা। আর একটা আছে, 5টা ছিল, 4টা হয়ে গেছে, আর একটা চলো ওটাও আমরা দেখে নেই। দেখো এখানে 5 নম্বরে আছে 0.2, 0.3 ও 0.4, ঠিক আছে। সেম ভাবে আমাদের 10 হবে সবগুলোরই, কারণ একটা করে সংখ্যা আছে, একটা শূন্য বসবে একের পর 10, তাহলে সবগুলোকে 10 দিয়ে গুণ, হর 10 হবে, ঠিক আছে। তাহলে 0.2কে 10 দ্বিগুণ করলে শুধু 2, 0.3কে 10 দ্বিগুণ করলে শুধু 3, 0.4কে 10 দ্বিগুণ করলে শুধু 4, ঠিক আছে, কারণ 40 হয়ে যেত আর এক ঘর পর দশমিক, তাহলে ওই শূন্য হয়ে যেত, খালি 4 বসে যেত। এখন দেখো তাহলে পূর্ণ সংখ্যা কত পেয়েছে, 2 3 আর 4, তাহলে 2 3 ও 4-এর গসাগু কত হবে, 1 হয়ে যাবে। তুমি ভাগ করো দেখো, 2 আর 3, 3কে যদি ভাগ করো তাহলে একবার যাবে ভাগ শেষে, এক বাজবে, 1 দিয়ে 2কে দিলি, তাহলে 2 1কে 2, আবার ওই 1 দিয়ে 4কে ভাগ দিলে 4 1কে 4, সুতরাং একই, যখন 1 এসে যাবে একটা তখন বাদ বাকি যত সংখ্যা কি না থাকুক গসাগু একই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এখানে কিন্তু শেষ না, এই 1কে আবার 10 দিয়ে ভাগ দেবো, ঠিক আছে। তাহলে 0.2 এই যেগুলো 0.3 এবং 0.4-এর গসাগু হবে, এই যে গসাগু যত পেলাম 1, এটাকে ভাগ দেবো কত দিয়ে, ভাগ গুণ করছিলাম এখানে যত দিয়ে তত দিয়ে, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, 0.1। এই ছিল অঙ্ক, এভাবে গসাগু বের করতে হয়, আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।